देश का चौकीदार चोरी कर गया। जो हवाई जहाज 526 करोड़ क्या यूपीए ने खरीदा था, वो नरेंद्र मोदी जी ने अनिल अंबानी की मदद करने के लिए, अनिल अंबानी के जेब में 30,000 करोड़ रुपए डालने के लिए 1600 करोड़ रुपए में खरीदा। फ्रांस के राष्ट्रपति, एक्स राष्ट्रपति कह रहे हैं कि अनिल अंबानी को जो हजारों करोड़ रुपए का कॉन्ट्रैक्ट मिला, वो कॉन्ट्रैक्ट नरेंद्र मोदी जी के कहने पे दिया गया था। मतलब फ्रांस के एक्स राष्ट्रपति हिंदुस्तान के प्रधानमंत्री को चोर कह रहे हैं। हिंदुस्तान के प्रधानमंत्री को अपनी सफाई देनी चाहिए। निर्मला सीतारमन जी ने, पारिकर जी ने, अरुण जेटली जी ने राफाल कॉन्ट्रैक्ट साइन नहीं किया, नरेंद्र मोदी जी ने राफाल कॉन्ट्रैक्ट साइन किया। तो पूरा का पूरा प्रोटेक्शन प्रधानमंत्री की रक्षा का है। ফ্রান্সের থেকে রাফাল যুদ্ধ বিমান কেনার সময় কেলেঙ্কারির অভিযোগে শনিবার এভাবেই ফের একবার সরাসরি নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে আক্রমণ শানালেন রাহুল গান্ধী। দীর্ঘদিন ধরে কংগ্রেস সভাপতি রাফাল চুক্তিকে সাম্প্রতিককালের সবচেয়ে বড় কেলেঙ্কারি বলে দাবি করলেও বিজেপি বারবার রাহুল মিথ্যেবাদী বলে আক্রমণ করছিল। কিন্তু মোদী শিবিরের অস্বস্তি বাড়িয়ে শুক্রবার চাঞ্চল্যকর দাবি করেন ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ, যাঁর আমলে মোদী সরকারের সঙ্গে ফ্রান্সের রাফাল যুদ্ধ বিমান চুক্তি হয়। একটি ফরাসি সংবাদ মাধ্যমের দাবি, ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট সাক্ষাৎকারে জানিয়েছেন রাফাল চুক্তির সময় ভারত সরকারি অনিল আম্বানির সংস্থা রিলায়েন্স ডিফেন্সের নাম প্রস্তাব করে। রাফালে নিয়ে রাহুলের আক্রমণের পাল্টা আসরে নামেন মোদী সরকারের দুই হেভিওয়েট মন্ত্রী। রাফেল কো লেকর বিবাদ খড়া করনে কা কোই ঔচিত্য নেই হ্যায়। আব জিস ফ্রান্স কে পূর্ব রাষ্ট্রপতি কে স্টেটমেন্ট কি বাত কি জা রহি হ্যায়, উসকে সম্বন্ধ মে ডিফেন্স মিনিস্ট্রি নে অভি এক স্টেটমেন্ট জারি কিয়া হ্যায়, কাহা হ্যায় কি উসকা হম ভেরিফিকেশন করা রহে হ্যায়। और मैं समझता हूं कि सारे आरोप पूरी तरह से निराधार थे, हैं और रहेंगे। बार बार ये कह रहे हैं कि बता दो कि इसका दाम कितना है ताकि दुश्मनों के और चौकन्ने हो जाएं। राहुल गांधी जी पाकिस्तान की मदद करना चाहते हैं और उनके पास आज कुछ है नहीं। बार बार हारते हैं तो प्रधानमंत्री के खिलाफ उनके द्वारा लगाए गए शर्मनाक, बेबुनियाद, अस्तरहीन आरोप की मैं भर्त्सना करता हूं और देश की जनता इसको विश्वास नहीं करने वाली। কংগ্রেসের পাল্টা প্রশ্ন, মোদী সরকার আক্রমণ না করে চুক্তির কাগজপত্র সামনে আনছে না কেন? প্রধান সেবক অনিল অম্বানি সেবা কোম্পানি কা সেবক হ্যায়, দেশ কা নহি। অচ্ছে দিন কেবল সুট বুট ওয়ালে মিত্রো কে আয়ে হ্যায়, দেশ কে লোগো কে নহি। রাফাল চুক্তিতে অনিল অম্বানি সংস্থা রিলায়েন্স ডিফেন্সের ঢুকে পড়া নিয়ে বিতর্কের সূত্রপাত। কোনোদিন বিমান তৈরির অভিজ্ঞতা ছাড়াই রাফালের মতো উন্নত মানের যুদ্ধ বিমান তৈরির বরাত অনিল আম্বানির কোম্পানি কিভাবে পেল তা নিয়ে শুরু থেকে প্রশ্ন তোলে বিরোধীরা। মোদী সরকারের যুক্তি ছিল ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা হ্যালের পক্ষে রাফাল যুদ্ধ বিমান তৈরি সম্ভব ছিল না। কিন্তু সম্প্রতি হ্যালের সদ্য প্রাক্তন প্রধান টি সুবর্ণরাজু বলেন যে সুখই এখন বায়ুসেনার প্রধান অস্ত্র, চতুর্থ প্রজন্মের সেই যুদ্ধ বিমান যদি হ্যাল একেবারে কাঁচামাল থেকে তৈরি করতে পারে তাহলে আর কি বলার থাকে। অবশ্যই আমাদের রাফাল তৈরির ক্ষমতা ছিল, আর এই প্রেক্ষাপটেই ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্টের বক্তব্য ভারতীয় রাজনীতিতে ঝড় তুলল। এবিপি আনন্দ।